আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও আরবিতে 50টি কমন প্রশ্ন উত্তর। আজকের আলোচনা শুদ্ধ আঞ্চলিক রূপ নিয়ে আলোচনা করব, আশা করি পুরো সময়টা সাথে থাকবেন। চলুন শুরু করি। আজকের প্রথম শব্দ কাইফা হালুকা, অর্থ আপনি কেমন আছেন, ইংলিশ হাউ আর ইউ। আঞ্চলিক রূপ হবে কেফ ইন্থ, কেফ ইন্থ, অথবা সোলোনেক ইন্থ, অথবা বলতে পারেন ইন্তা জেন, অথবা ইন্তা চামাম, ইন্তা তামাম। উত্তরে বলতে পারবেন আলহামদুলিল্লাহ বিখায়ের, আলহামদুলিল্লাহ বিখায়ের। কেইপ অর্থ কেমন, ইন্থ অর্থ তুমি বা আপনি, শ্লোনেক অর্থ কেমন আছেন, ইন্থ অর্থ আপনি, জেইন অর্থ ভালো, তামাম অর্থ ভালো। নেক্সট কাইফা সাহা, কাইফা সাহা অর্থ আপনার স্বাস্থ্য কেমন, আর সাহা অর্থ স্বাস্থ্য। কেইফ অর্থ কেমন, কেইফ ইন্তা সাহ, আঞ্চলিকভাবে বলতে পারেন কেইফ ইন্তা সাহ, অর্থ আপনার স্বাস্থ্য কেমন, ইংলিশ হাউ ইজ দ্য হেলথ। উত্তর আনা বি সাহাত জাইয়েদ, আনা বি সাহাত জাইয়েদ, এটা শুদ্ধ আরবি। নেক্সট কাইফা আল আহাল, কাইফা, কাইফা আল আহাল অর্থ আপনার পরিবার বা পরিবার পরিজন কেমন আছেন, আপনার পরিবার বা পরিবার পরিজন কেমন আছে, অথবা এভাবে বললে হবে কেফ ইন্থ আহাল, কেফ ইন্থ আহাল অর্থ আপনার পরিবার পরিজন কেমন আছে, অথবা আপনার ভাষায় আপনি বলতে পারেন জেইন ইন্তা আহাল, অর্থ আপনার পরিবার পরিজন ভালো আছে, আহাল অর্থ পরিবার। নেক্সট মাইস মুকা, মাইস মুকা অর্থ আপনার নাম কি, অথবা উইসুসমুক, উইসুসমুক অর্থ আপনার নাম কি, ইংলিশ হোয়াট ইজ ইয়োর নেম, অথবা আঞ্চলিকভাবে শুনো ইসমাক, অথবা এস ইসমাক, শিসমাক, এই শব্দগুলো প্রচলিত আছে। নেক্সট মিন আইনা ইন্থ, মিন আইনা ইন্থ অর্থ আপনি কোত্থেকে এসেছেন, মিন আইনা ইন্থ অর্থ আপনি কোথায় থেকে এসেছেন, অথবা আঞ্চলিকভাবে মিন ওয়েন ইন্তা, আপনি কোথায় থেকে এসেছেন, অথবা মিন ওয়েন ইন্তি, মহিলা হলে, ইংলিশ হোয়ার আর ইউ কাম ফ্রম। অ্যান্সার আনা মিন বাংলাদেশ, আনা মিন বাংলাদেশ, ইন্থ অর্থ আপনি, আইনা অর্থ কোথায়, ওয়েন অর্থ কোথায়। নেক্সট মা জিনসিয়াতুকা, মা জিনসিয়াতুকা অর্থ আপনার জাতীয়তা কি, ইংলিশ হোয়াট ইজ ইয়োর ন্যাশনালিটি, অথবা এভাবেও বলতে পারেন শুনো জিনসিয়াতাক, অর্থ আপনার জাতীয়তা কি, অ্যান্সার আনা বাংলাদেশি, জিনসিয়াতাক অর্থ আপনার জাতীয়তা, আর জিনসিয়াক অর্থ জাতীয়তা। আয়না তাসকুন, আয়না তাসকুন অর্থ আপনি কোথায় থাকেন, ইংলিশ হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, অথবা এভাবে বলতে পারেন ওয়েন ইন্তা সাকেন, ওয়েন ইন্তা সাকেন, এটা আঞ্চলিক রূপ। উত্তর আসকুন ফি মক্কা, আসকুন ফি ড্যাশ, ড্যাশে জায়গার নাম বসাই দিবেন তাহলেই হয়ে যাবে। নেক্সট হাল তাসকুন ফি বাইত, হাল তাসকুন ফি বাইত, আপনি কি বাড়িতে বসবাস করেন, অথবা এভাবে বলতে পারেন ইন্তা তাসকুন ফিল বাইত, আপনি বাড়িতে বসবাস করেন, ইংলিশ ডু ইউ লিভ ইন এ হাউস, অথবা বলতে পারেন ইন্তা সাকেন ফিল বাইত, আপনি কি বাড়িতে বাস করেন। উত্তর আসকুন ফি বাইত, নাম আসকুন ফি বাইত। নেক্সট হাল তাসকুন ফি সাক্কা, আপনি কি ফ্ল্যাটে বাস করেন, হাল তাসকুন ফি সাক্কা, হাল তাসকুন ফি সাক্কা, আপনি কি ফ্ল্যাটে বাস করেন, ইংলিশ ডু ইউ লিভ ইন এ ফ্ল্যাট, অথবা এভাবে বললেও হবে ইন্তা সাকেন ফিল সাক্কা, আপনি কি ফ্ল্যাটে থাকেন, অ্যান্সার আসকুন ফি সাক্কা, ফ্ল্যাটে বাস করি, ইয়েস আমি ফ্ল্যাটে বাস করি। সাকেন অর্থ বসবাস করা বা থাকা, সাক্কা অর্থ ফ্ল্যাট। নেক্সট মা রগমু বাইতিকা, আপনার বাড়ির নম্বর কত, মা রগমু বাইতিকা, মা রগমু বাইতিকা, আপনার বাড়ির নম্বর কত, অথবা এভাবে বলতে পারেন কাম রগম বাইতিকা, কাম রগম বাইতিকা, অথবা কাম রগম ইন্থ বাইত, কাম রগম ইন্থ বায়েত। উত্তর রগম বাইত
আশারা, রগম বাজ আশারা, অথবা আনা বাইজ রগম আশারা, অথবা হাইগি বাইজ রগম আশারা। মা রকমু সাক্কাতিকা, আপনার ফ্ল্যাট নম্বর কত? মা রকমু সাক্কাতিকা, আপনার ফ্ল্যাট নম্বর কত? আঞ্চলিকভাবে বলবেন কাম রগম সাক্কাতিকা, কাম রগম সাক্কাতিকা, আপনার ফ্ল্যাট নম্বর কত? ইংলিশ, হোয়াট ইজ ইউর ফ্ল্যাট নাম্বার? অথবা কাম রগমুল সাক্কাতিক, অথবা কাম রগম ইন্ত সাক্কা? উত্তর রগমু সাক্কাতি আশারা, রগমু সাক্কাতি আশারা। সাক্কাতি মানে অর্থ আমার ফ্ল্যাট, আমার ফ্ল্যাট নম্বর 20। নেক্সট, মা রগমু বিতাকাতি, মা রগমু বিতাকাতিকা, তোমার আইডি নম্বর কত? অথবা বলতে পারেন কাম রগমিন্তা বতাকা, কাম রগমিন্তা বতাকা, আপনার আইডি নম্বর বা পরিচয়পত্রের নম্বর কত? কাম রগম হাগ্গাক বতাকা, হাগ্গাক অর্থ আপনার, আর হাগ্গি অর্থ আমার, তোর হাগ্গি বতাকা রগম ড্যাশ, ড্যাশে বতাকা রগম বলে দেবেন। মা রগমু সাইয়ারাতিকা অর্থ আপনার গাড়ির নম্বর কত? ইংলিশ, হোয়াট ইজ ইউর কার নাম্বার? আঞ্চলিকভাবে এইভাবে বলতে পারবেন কাম রগম সাইয়ারাতিকা, অথবা কাম রগম ইন্থ সাইয়ারা, কাম রগম ইন্থ সাইয়ারা, আপনার গাড়ির নম্বর কত? নেক্সট, মান আন্তা, মান আন্তা অর্থ আপনি কে, ইংলিশ হু আর ইউ। আঞ্চলিকভাবে বলা যায় মেনু ইন্তা, মেনু অর্থ কে, মানের জায়গায় মেনু, ইন্তা অর্থ তুমি বা আপনি। আনা রফিক, আমি রফিক, উত্তর। নেক্সট, মান হাজা অর্থ সে কে, মান হাজা অথবা এ কে বা সে কে, হু ইজ দিস, ইংলিশ। আঞ্চলিকভাবে বলবেন মিনু হুয়া, ইনি কে, মিনু হুয়া, ইনি কে, অ্যান্সার হুয়া করিম, হুয়া রহিম, মিনু অর্থ কে, হুয়া অর্থ সে। নেক্সট, মা হাজা এটা কি, ইংলিশ হোয়াট ইজ দিস, অথবা বলতে পারেন শুনো হাদা অথবা এ সাদা, উত্তরে বলবেন হাদা জাওয়াল, এটা মোবাইল, হাদা কলম, এটা কলম। নেক্সট, মাজা তাফ আল অর্থ আপনি কি করেন, ইংলিশ হোয়াট আর ইউ ডুইং। আঞ্চলিকভাবে বলতে পারবেন শুনো সাউই অথবা এস সৌই, আপনি কি করেন, শুনো সৌই অথবা এস সৌই, আপনি কি করেন। সৌই অর্থ করা, এস অর্থ কি, শুনো অর্থ কি, আবার মাজা অর্থ কি, মাজা শব্দটি স্ট্যান্ডার্ড ভাষা, আর শুনো এস এটা আঞ্চলিক ভাষা। নেক্সট, মাজা তুরিদ, মাজা তুরিদ আপনি কি চান, মাজা তুরিদ আপনি কি চান। আঞ্চলিকভাবে বলতে পারেন শুনো তাবি, আপনি কি চান, ইংলিশ হোয়াট ডু ইউ ওয়ান্ট, অথবা বলতে পারেন শুনো আবকা অথবা এস আবকা, অথবা শুনো এবি, অ্যান্সার আনা এবি কলম, আনা এবি জাওয়াল, যা চাবেন আনা এবি, তারপরে ড্যাশে বসাই দিবেন। ওকে, নেক্সট, হাল তুরি দু সাইয়ান আখর, হাল তুরি দু সাইয়ান আখর অর্থ আপনি কি আরও কিছু চান, ইংলিশ হোয়াট ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস, আপনি কি আরও কিছু চান, এ বিষয় আর কিছু দরকার, অথবা এ বি আই এস আই, এ বি আই এস আই আর কিছু দরকার। যদি দরকার থাকে বলবেন নাম উরিদু আখর, উরিদু আখর, আর যদি দরকার না থাকে বলবেন লা শুক্রান, লা শুক্রান। নেক্সট, মা তারিখু আলিউম, মা তারিখু আলিউম অর্থ আজ কত তারিখ, ইংলিশ হোয়াট এ ডেট টুডে, আজকের তারিখ কত। আঞ্চলিকভাবে বলতে পারবেন কাম তারিখ আলিউম, কাম তারিখ আলিউম, তারিখ অর্থ তারিখ, আলিউম অর্থ আজ। উত্তরে কীভাবে বলবেন, আলিউম তারিখ ড্যাশ, আলিউম তারিখ আষাঢ় নভেম্বর। নেক্সট, কাম আসা, কাম আসা নট সা, কাম আসা এখন সময় কত, ইংলিশ হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট এখন সময় কত, অথবা সংক্ষেপে বলবেন কাম সা সময় কত, অ্যান্সার আসা তালাতানুজ এখন 3:30। সা অর্থ ঘড়ি অথবা সময়কে বোঝায়, কাম অর্থ কত। নেক্সট, মাতা তাস্তাইকিজ, মাতা তাস্তাইকিজু অর্থ আপনি কখন ঘুম থেকে জেগে ওঠেন, ইংলিশ হোয়েন ডু ইউ ওক আপ। আঞ্চলিকভাবে কীভাবে বলবেন
মিতা তাস্তাইকিজ, আপনি কখন ঘুম থেকে ওঠেন? অথবা মিতা গুম মিন নওম, আপনি কখন ঘুম থেকে ওঠেন? গুম শব্দটা এখানে বসা থেকে ওঠা বোঝায়। যেমন আপনাকে কেউ বললো গুম ওঠো, এলা রো চলো যাই, আসলে এটা ঘুম থেকে ওঠার ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় না। মিতা তাস্তাইকিজ অর্থ আপনি কখন ঘুম থেকে ওঠেন, মিতা কখন, আস্তাইকিজ অর্থ ঘুম থেকে ওঠা। নেক্সট, হাল আস্তাইকিজু মোতাওয়াক্কিরান অর্থ আপনি কি ঘুম থেকে দেরি করে ওঠেন। ইংলিশ, ডু ইউ ওক আপ লেট, যদি দেরি করে ওঠেন তাহলে বলবেন নাম আস্তাইকিজু মোতাওয়াক্কিরান, আর যদি সকাল সকাল ওঠেন তাহলে বলবেন লা আস্তাইকিজু মুবাক্কির, আস্তাইকিজু মুবাক্কির, আমি ঘুম থেকে সকাল সকাল উঠি। আস্তাইকিজু অর্থ আমি উঠি ঘুম থেকে, মুবাক্কির অর্থ সকাল সকাল, আর মোতাওয়াক্কিরান অর্থ দেরি করে, আবার তাখির অর্থ দেরি। নেক্সট, মাতা তাআনামু, মাতা তাআনামু অর্থ কখন আপনি ঘুমান, আপনি বলবেন আনামু আসা আশারা লাইল, আনামু আনামু আসা আশারা লাইল, আমি রাত 10টার সময় ঘুমাই। নেক্সট, মাতা আল উতলা অর্থ কখন ছুটি হয়, কখন ছুটি হয়, ইংলিশ হোয়েন ইজ দ্য ভ্যাকেশন অথবা হলিডে। উত্তর, আল উতলা আসা আরবা, অথবা বইয়ের ভাষায় হবে আল উতলা আসা আর রবিয়া, আল উতলা আসা আর রবিয়া, আর আঞ্চলিক ভাষায় বললে বলবেন আল উতলা আসা আরবা। নেক্সট, ইলা আয়না তাজহাব, ইলা আয়না তাজহাব অর্থ আপনি কোথায় যাইতেছেন, ইলা আয়না তাজহাব অর্থ আপনি কোথায় যাচ্ছেন। আঞ্চলিকভাবে বলবেন ওয়েন রোহ অথবা ওয়েন ইন্তা রোহ, আপনি কোথায় যাচ্ছেন, যদি যান বাড়িতে আনা রোহ বাইত, আনা রোহ বাইত, অথবা আনা আজহাব মদিনা যদি মদিনায় যান, আনা আজহাব মক্কা যদি মক্কায় যান। নেক্সট, আয়না তাআমাল আপনি কোথায় কাজ করেন, আয়না তাআমাল অর্থ আপনি কোথায় কাজ করেন, আয়না অর্থ কোথায়, তাআমাল অর্থ কাজ করেন, আপনি কাজ করেন, আমাল অর্থ আমি কাজ করি, আর আমালু ফি শরিকা আমি শরিকাতে কাজ করি, আমালু ফি মাদ্রাসা আমি মাদ্রাসায় কাজ করি। আপনি কোথায় কাজ করেন আঞ্চলিকভাবে বললে হোয়েন তাস্তাগেল অর্থ আপনি কোথায় কাজ করেন, আঞ্চলিক রূপে এটা, তাহলে উত্তর আঞ্চলিক হবে আস্তাগেল ফিল শরিকা, আস্তাগেল ফিল মাদ্রাসা, আস্তাগেল ফিল জেইশিল কুয়েত অর্থ আমি কুয়েত আর্মিতে কাজ করি, অথবা আস্তাগেল ফিল শরিকা আপনি শরিকাতে কাজ করেন, আস্তাগেল ফিল মাদ্রাসা আপনি মাদ্রাসায় কাজ করেন। ওকে, নেক্সট, হাল তুহিব্বু আমালিকা অর্থ আপনি কি কাজ পছন্দ করেন, হাল তুহিব্বু আমালিকা আপনি কি আপনার কাজ পছন্দ করেন, ইংলিশ ডু ইউ লাইক ইউর ওয়ার্ক, উত্তরে বলবেন নাম ওহিব্বু আমালি, ওহিব্বু আমালি, অথবা আঞ্চলিকভাবে বলবেন ইন্তা তুহিব্বু সুগল আপনি কাজ পছন্দ করেন, উত্তর হবে ওহিব্বু হাগ্গি সুগল, হাগ্গি অর্থ আমার, ওহিব্বু সুগলি এটা বললেও হবে, ওহিব্বু সুগলি, সুগল অর্থ কাজ আর সুগলি অর্থ আমার কাজ, ওহিব্বু সুগলি আমার কাজ পছন্দ করি। নেক্সট, মাতা তাজহাবু ইলা আমল, মাতা তাজহাবু ইলা আমল অর্থ আপনি কখন কাজে যান, মাতা অর্থ কখন, তাজহাবু অর্থ আপনি যান, আজহাবু অর্থ আমি যাই, ইলা আমল, ইলা আমল অর্থ কাজে, ইংলিশ হোয়েন ডু ইউ গো টু ওয়ার্ক, আপনি কখন কাজে যান, বলবেন আনা রোহ সুগল আসা আ তামানিয়া, আনা রোহ সুগল আসা আ তামানিয়া, আমি 8টার সময় কাজে যাই। মিতা তাজহাবু ইলা আমল, আঞ্চলিক ভাষায় মিতা তাজহাবু ইলা আমল আপনি কখন কাজে যান, মাতার পরিবর্তে মিতা বসা দিলে আঞ্চলিক হয়ে গেল, অথবা মিতা রোহ সুগলি, মিতা রোহ সুগলি, এখানে ইন্তার প্রয়োজন নাই, যদি বলেন মিতা রোহ ইন্তা সুগলি তাহলে ভুল হবে, মিতা রোহ সুগলি আপনি কখন কাজে যান, অথবা মিতা ইন্তা রোহ সুগলি আপনি কখন কাজে যান। নেক্সট, মাতা ইয়াবদাউ আমাল, মাতা ইয়াবদাউ আমাল কখন কাজ শুরু হবে, ইংলিশ হোয়েন উইল দ্য ওয়ার্ক বিগেন, উত্তর হবে ইয়াবদাউ সুগল সা আহ আরবানুজ,
কাজ শুরু হবে 4:30 মিনিটে অথবা 4:30টায়। আঞ্চলিকভাবে বলতে পারবেন মিতা ইয়াবদা শুগল, কখন কাজ শুরু হবে? ইয়াবদা শুগল সা আরবা নুজ, কাজ 4:30টায় শুরু হবে অথবা 4:30 মিনিটে শুরু হবে। ইয়াবদাউ অর্থ শুরু হবে, শুগল অর্থ কাজ, সা অর্থ সময় ঘন্টা, আর আরবা অর্থ চার, নুজ অর্থ অর্ধেক। নেক্সট মিতা ইয়ান্তাহি আল আমাল, কখন কাজ শেষ হবে অর্থ কখন কাজ শেষ হবে। ইংলিশ হোয়েন উইল দ্য ওয়ার্ক ফিনিশ, কখন কাজ শেষ হবে। আঞ্চলিকভাবে কীভাবে বলবেন মিতা শুগল খালাস অর্থ কখন কাজ শেষ হবে। খালাস অর্থ শেষ, আবার ইয়ান্তাহি অর্থ শেষ, আমাল অর্থ কাজ, শুগল অর্থ কাজ। আমল বইয়ের ভাষা, শুগল আঞ্চলিক ভাষা। নেক্সট হাল বাইতুকা কারিবুন মিনাল আমল, আপনার বাড়ি কি কাজের থেকে নিকটে। ইংলিশ ইজ ইউর হাউস নিয়ার টু ওয়ার্ক। আঞ্চলিকভাবে বলবেন ইন্তা বাইত গেরিব মিনাল শুগল। নেক্সট হাল তাজহাবু ইলাল আমলি বিস সাইয়ারাতি, আপনি কি আপনার গাড়িতে কাজে যান। ইংলিশ ডু ইউ গো টু ওয়ার্ক বাই কার। আঞ্চলিকভাবে বলবেন হাল ইন্তা রো ইলা শুগল বিস সাইয়ারাতি, হাল ইন্তা রো আপনি কি যান, ইলা শুগল কাজে, বিস সাইয়ারাতি গাড়িতে, সাইয়ারাতি অর্থ আপনার গাড়ি, শুগল অর্থ কাজ, ইন্তা আপনি, হা রোহ যাওয়া। উত্তরে বলবেন আনা আনা আজহাবু, আজহাবু বললে আনা বলার দরকার নাই, আজহাবু ইলা আমলি বিস সাইয়ারাতি, আমি কাজে যাই আমার গাড়িতে, অথবা আনা রোহ শুগলি বিস সাইয়ারাতি, আমি কাজে যাই গাড়িতে। নেক্সট হাল তাজহাবু ইলাল আমলি বিল হাফিলা, আপনি কি আপনার কাজে বাসে চলে যান। ইংলিশ ডু ইউ গো টু ওয়ার্ক বাই বাস। আবার উতুবিস অর্থও বাস, কোথাও বলে উতুবিস, আবার কোথাও বলে হাফিলা, আবার বাস বললেও চেনে। নেক্সট হাল আন্তা যা অর্থ আপনি কি ক্ষুধার্ত, অথবা আঞ্চলিকভাবে বলবেন ইন্তা জোয়ান, আপনি কি ক্ষুধার্ত। নাম আনা জোয়ান, আমি ক্ষুধার্ত। নেক্সট মা যা তুফাদ্দিল মিন তোয়াম, আপনি কি খাবার পছন্দ করেন। ইংলিশ হট ফুড ডু ইউ প্রিফার, তুফাদ্দিল অর্থ পছন্দ করা, আর মিনাত তোয়াম অর্থ খাবার থেকে। অ্যান্সার উফাদ্দিলু দিজাজ ওয়া রুজ, আমি চিকেন ও ভাত পছন্দ করি। নেক্সট মা যা তুফাদ্দিলু মিনাস শরাব, আপনি কি পানীয় পছন্দ করেন বা কি শরাব পছন্দ করেন। ইংলিশ হট ড্রিঙ্ক ডু ইউ প্রিফার, ইন্তা উহিব্বু মিনাস শরাব অর্থ আপনি কি পান করতে পছন্দ করেন। অ্যান্সার উফাদ্দিলু আশাইয়া আল গাওয়া, আমি চা এবং গাওয়া পছন্দ করি। নেক্সট মা যা তুফাদ্দিলু মিনাল ফাকিহা, মা যা তুফাদ্দিলু মিনাল ফাকিহা, আপনি কি ফল পছন্দ করেন। ইংলিশ হট ফ্রুট ইউ প্রিফার অর লাইক, আঞ্চলিকভাবে বলবেন ইন্তা উহিব্বু মিন ফাকিয়া, আপনি ফল থেকে কি পছন্দ করেন। অ্যান্সার উফাদ্দিলু মিন ফাকিয়া মৌজ পর্তুগাল। নেক্সট হাল ইনতে মারিদ, আপনি কি অসুস্থ, হাল ইন্স মারিদ আপনি কি অসুস্থ। উত্তর নাম আনা মারিদ, ইন্স মারিদ সহজভাবে আঞ্চলিক ইন্স মারিদ আপনি কি অসুস্থ, ইন্স অর্থ আপনি, ইন্তা অথবা ইন্তি এটাকে সংক্ষিপ্ত রূপ ইন্স। মাতা সা তুসাফির, আপনি কখন ভ্রমণে যাবেন। ইংলিশ হোয়েন উইল ইউ বি ট্রাভেলিং, মিতা ইন্তা সা তুসাফির অর্থ আপনি কখন ভ্রমণে যাবেন, এটা হচ্ছে আঞ্চলিক। অ্যান্সার আনা সফর আসা আ আশারা সুবে, আমি সকাল 10টায় সফরে যাব। তুসাফির অর্থ তুমি সফরে যাবে, আর উসাফির অর্থ আমি সফরে যাব, আর সফর অর্থ ভ্রমণ। নেক্সট ফি আইগি জামিয়াতিন তাদ্রুস, আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন অর্থ কোন ভার্সিটিতে পড়েন। ইংলিশ হুইস ইউনিভার্সিটি স্টাডি, আঞ্চলিকভাবে বলতে পারেন আইগি জামিয়া ইনতা তাদ্রুস, আইয়ে জামিয়া ইনতা তাদ্রুস, আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন। আইয়ে মানে কোনটি, জামিয়া বিশ্ববিদ্যালয়, ইনতা অর্থ তুমি, তাদ্রুস অর্থ তুমি লেখাপড়া করো, স্টাডি। আবার জামিয়া অর্থ বাজারও বা মার্কেটকেও বোঝায়। অ্যান্সার আদ্রুস ফিল লিন্স মদিনা জামিয়া, আমি লিন্স মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, আদ্রুস মানে আমি লেখাপড়া করি, ইংলিশ স্টাডি। নেক্সট